নির্দলীয় সরকার বলতে কোনো অস্তিত্ব বাংলাদেশের সংবিধানে নেই। বাংলাদেশের সংবিধান মেনেই দলীয় সরকারের অধীনে এদেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বরিশালে সাংবাদিকদের সাথে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আজ সকালে বরিশালের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রি ইউনিয়ন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা। দলীয় সরকার বলতে কোনো জিনিসের অস্তিত্ব আর বাংলাদেশের সংবিধানে নেই, কাজেই নির্বাচন এদেশে অনুষ্ঠিত হবে এবং যে নির্বাচন আগামী এবছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের 24 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন নির্বাচন করবে, যে যে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে। এ সময় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি বিস্ফোরণের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, পাশাপাশি এটি কোনো পরিকল্পিত নাশকতা কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যে বিস্ফোরণগুলি ঘটেছে বিস্ফোরণগুলি সম্পর্কে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এর যারা এক্সপার্ট রয়েছেন বিস্ফোরক এক্সপার্ট রয়েছেন বিশেষজ্ঞ তারা বিষয়গুলি দেখছেন এবং সরকারও অত্যন্ত সতর্কতার সঙ্গে বিষয়টি নিয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন। এছাড়াও বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার বলেও জানান তিনি। নির্বাচন আসলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, কারণ ছাত্র সংসদের নির্বাচন ছাত্র সংসদের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকাণ্ডে সার্বিকভাবে সহায়তা করে এবং নেতৃত্ব বিকাশে এক বিরাট ভূমিকা পালন করে। কাজে আমি চাই যে সারা বাংলাদেশে ডাকসু রাকসু বাকসু সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক গতিতেই ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠান হওয়া উচিত। সাব্বির খান, বিএইচএস টিভি, বরিশাল। তানভীর মেটাল দীর্ঘ 3 যুগেরও বেশি সময় ধরে বাথরুম ও স্যানিটারি ফিটিংসের জগতে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে তানভীর মেটাল।